ঐতিহাসিক গৌতম চট্টোপাধ্যায় আমাদের পাঠক হিসেবে অনুধাবন করতে বলেন, কিছুক্ষণ বাদেই আমরা বুঝি সেই সূত্রগুলি আসছে তার পাপা সংবাহক মাথা থেকে। আবার সেই জন্যই বোধ হয় ছাত্র আন্দোলনের যে অংশ থেকে গণতন্ত্রকামী বা স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী মনে করেন না, সে সম্পর্কে তিনি প্রায় উদাসীন, নীরব অথবা কেবলই দুর্বুধগ্রস্ত। বামপন্থী ছাত্র আন্দোলনের কষ্টার্জিত সাফল্য জয়ের দিকে তার অকম্পিত মনোযোগ আজ আমাদের অনেকে প্রায় এক চক্ষু দেখতে পারে। অন্তপতনের বীজ বুঝি লক্ষ্যই করি। ছাত্র আন্দোলন নিয়ে নির্ভরযোগ্য ইতিহাস আমাদের এমনিতেই অল্প, তার অনেকগুলি আবার ছাত্র আন্দোলন সংগঠনের অভিজ্ঞতা থেকেই হাতে গড়ে উঠে আসা। ঐতিহাসিক আর আত্মজৈবনিকের এই দেওয়া নেওয়ার খেলা তো সব ইতিহাসেই নানান মাত্রায় চলতে থাকে বলে আমরা জানি। আজ যেটা সবাই মিলে একটু ভাবতে চেষ্টা করতে পারি, সেটা হলো ছাত্র হিসেবে আমাদের অভিজ্ঞতা আর আত্মজীবনী কোন যন্ত্রের অংশ, যাকে খুব খাঁটি, খুব প্রত্যক্ষ, খুব নিজের অভিজ্ঞতা বলেছি, তাও যে কত কাছে দূরে না জানা না ভাবা এবড়ো খেবড়ো ইতিহাসের তাওয়ায় শেখা, সে আমাদের মাঝে মধ্যেই খেয়াল থাকে না। বড় ঘটনার পাশাপাশি তাই ছোট কৌশলের জাপি কাজেও মন দেওয়া জরুরি। দুর্বা উত্তাল ছাত্র আন্দোলনের বর্ণময় ইতিহাস লিখতে যাওয়ার আগে ছাত্রের প্রাত্যহিকের ইতিহাসের বিষয়টাটুকুও মনে করার একান্ত দরকার। আজকে বক্তৃতাটাই শুরু করতে চাইব আন্দোলনের সঙ্গে দৈনন্দিনের দ্বন্দ্ব। আপনারা সকলেই বলছেন দ্বন্দ্ব কথাটা এখানে সংঘাত অর্থে ব্যবহার করছি না, ঠিক মনে করে যা বলতো তার সবচেয়ে আমার মৌলিক গবেষণা নয়। তবে প্রশ্নগুলি এইভাবে আজ আপনাদের সামনে পেশ করার পিছনে নিশ্চয়ই গৌতম বাবুর প্রায় অর্থ শতাব্দী পরে অন্যরকম ছাত্র আন্দোলন করতে আসার অভিজ্ঞতা কাজ করছে, কাজ করছে হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং চলতে থাকা অভিভাব, এবং নিঃসন্দেহে যেখানে আমি পড়াই সেই কেপ টাউন বিশ্ববিদ্যালয় থেকে গত বছর গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া রোডস মাস্ট ফল আন্দোলনের আশেপাশে থাকার সুযোগ। এই বক্তৃতার বিশ্লেষণ ছকের সবটা গৌতমবাব নির্ঘাত অনুমোদন করতেন না, কিন্তু তার সান্নিধ্যের স্মৃতি থেকেই জানি চটি ছিল তার রাজনীতিকতার স্ফূর্তি, অতএব সেই ভরসায় বলি বলিলেন। 1986 সালে সিডনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি ইন বেঙ্গল বলে সচারেক পাতার একটি পিএইচডি থিসিস জমা দিয়েছিলেন জন বার্ডে। এই গবেষণা পত্রটি পুস্তকাকারে প্রকাশিত হয়েছে বলে শুনিনি, যদি সত্যি না হয়ে থাকে তাহলে তা পরিতাপের বিষয়, কারণ খুব আগ্রহজনকভাবে বারবার তার গবেষণায় জোর দিয়েছিলেন একটি বিশেষ সামাজিকতা নির্মাণের ইতিহাসের উপর, ছাত্রদের সামাজিকতা, যে ইতিহাস জাতীয়তাবাদী রাজনৈতিক চলনবলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও যাকে শুধু রাজনৈতিক ঘটনা প্রবাহের নিরিখে পুরোপুরি পড়ে ফেলা চলে না। ছাত্র আন্দোলন নিয়ে অতি অল্প সংখ্যক লেখাতেই এটা হয়েছে, সেটা অবশ্য অস্বাভাবিকও নয়। বিশেষ করে আন্দোলন বলতেই আমরা তখন রাজনৈতিক আন্দোলন করে নিই, আর রাজনীতি বলতেই সংগঠন সিদ্ধ রাজনীতি, তাই প্রায়শই বড়বর্তা ইতিহাসের গোড়ায় ছাত্র সমাজ জিনিসটা খানিকটা তৈরি মোয়ার মতো আমাদের হাতে চলে আসে, আর তারপর সেই ছাত্র সমাজ কোন ডাকে কিভাবে সাড়া দিল, ঝাঁপিয়ে পড়লো, গড়ে তুলল, ভেটে পড়লো, রুখে দাঁড়ালো, এগিয়ে চললো, এরকম নানান বেগবান ক্রিয়াপদে ধাক্কা খেতে খেতে একটি আবেগপ্রবণ আখ্যান আমাদের ক্রমশ অধিকার করে বসে। সেই যে বছর নব্বই আগে নজরুল গিয়ে গেলেন মোদের কক্ষচ্যুত ধূমকেতু, কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্যহারা প্রাণ মোরা ভাগ্যদেবীর যজ্ঞমেদীর নৃত্য বলিলাম, তারপর থেকে আজ অব্দি অন্তত বাংলার ভদ্রলোক সমাজে আবেগের ওই নির্দিষ্ট ব্যাকরণটি খুব বেশি গভীর চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। এই যে আবেগপ্রবণ খান খটকারী, খান অগ্রণী, বেদিশিবি, বেপরোয়া, বিভ্রান্ত অথচ সৎ ছাত্র আন্দোলনকারীর একটা ছবি আমাদের ভদ্রলোক মাথার মধ্যে গেঁথে থাকে, সে গত শতাব্দীর তিনের দশকের বিপ্লবী সন্ত্রাসবাদী হোক বা সাতের দশকের নকশালবাদী, এই ছবির তো একটা ইতিহাস আছে। সেই ইতিহাস খুঁড়তে গেলে অন্য অনেক ইতিহাসে কিন্তু বড়সড় টান পড়বে, বয়সের ইতিহাস,
অন্তরঙ্গতার ইতিহাস, শৃঙ্খলার ইতিহাস, উপস্থাপনের ইতিহাস, অভিভাবকত্বের ইতিহাস। ঠিক এইভাবে না বললেও বারবার তার গবেষণা পত্রে একরকম দিক নির্দেশ করেছিলেন, ছাত্র সমাজ ব্যাপারটাকেই ঐতিহাসিকায়িত করতে চেয়ে। কি এই ছাত্র সমাজ যার নামে পোস্টার লিখি, পিটিশন আঁকাই, ইতিহাস সাজাই আমরা? কখন থেকে একটা পৃথক সামাজিক উপবর্গ হয়ে উঠল সে, যে পরিচিতি তার প্রতিষ্ঠার নিয়মেই ক্ষণস্থায়ী? সেই অভিজ্ঞানের ধারা নিয়ে কেন আমাদের এত ব্যাকুলতা, আকাঙ্ক্ষা ও আশঙ্কা? এখানে নানান প্রশ্নের ছায়া মাথায় রেখে যদি বার্বিকের সন্দর্ভ পদ্ধতি আমরা পড়ি, তাহলে দেখি অভিনয়টি নেহাত ভাব কল্পনা বা মতাদর্শের বায়বীয় পদার্থ নয়, খুব বস্তুময় ও দৈহিক জগতের সঙ্গে ওতপ্রোত জড়িত খুব নির্দিষ্ট কতগুলি চর্চা, অনুশীলন, কাজ ও অভ্যাসেরও ব্যাপার। একটা দৈনন্দিন বিষয়ের উপর যেমন সঙ্গতভাবে বিশেষ জোর দিয়েছিলেন বার্বি, একসঙ্গে থাকা। এক সময় ১৯ ও ২০ শতকে কলকাতার মেজবানি ইতিহাস নিয়ে আলাদা করে গবেষণা করতে গিয়ে আমি নিজেও উপলব্ধি করেছি কি বিপুল অভিঘাত তৈরি করেছিল কাজ বা শিক্ষার খোঁজে বড় শহরে এসে একলা পুরুষদের দল বেঁধে বাসা ভাগ করে থাকার মধ্যে। আজকের আলোচনাতেও এই বিষয়টি নিয়ে কিছুটা বিশদে বলা দরকার, কারণ ছাত্র সমাজ বলে যাকে জানি কলকাতায় অন্তত, তার নিত্যদিনের সামাজিকতার গরম দৌলতি বুঝতে হলে মেয়ে তো হোস্টেলের ইতিহাস না হতে পরিত্রাণ নেই। এই ইতিহাসটি মনোগ্রাহী কিন্তু জটিল, সময় আমাদের হাতে খুব বেশি নেই, তাই ইতিহাসের অনুপুঙ্খগুলো আপাতত সরিয়ে রেখে মোদ্দা গল্পটা আমি একবার আপনাদের সঙ্গে চট করে ছাড়িয়ে নিতে চাই। বার্বিক আর আমার নিজের পৃথক অনুসন্ধানের কাজ একসঙ্গে জড় করি। গল্পটা এরকম, ১৯ শতকের গোড়ার বছরগুলো থেকে শহরের নানান জেলা থেকে আসা কর্ম ও শিক্ষা প্রার্থী ভিড়ক্রমে বাড়ছিল। আকরাগাঁওয়ের অচেনা শহরে আলাদা বাড়ি ঠিক করে বাড়ি ভাড়া করে থাকার মতো সামর্থ্য ও সাহস এদের অধিকাংশের ছিল না। ফলে শতাব্দীর প্রথমার্ধের প্রথা ছিল এটাই যে গ্রাম ও জ্ঞাতি সূত্রে সম্বন্ধিত কলকাতায় থাকা বড় মানুষের দালাল কোথায় একভাবে তাদের ছাড়ি হবে। কলকাতার পাতাপাতি বাসিন্দা হলেও এই বড় মানুষদের সাধারণত গ্রামে থাকত বেশ কিছু সম্পত্তি, মর্যাদার দাবি, কখনো কখনো পরিবারেরও এক অংশ। গ্রামের লোককে আশ্রয় দিতে অস্বীকার করা তাই খুব বুদ্ধিমানের কাজ হতো না, বরং আশ্রিতদের বাসক করে নিলে শহরে প্রতিপত্তি ফলানোর কাজটা হতো সহজতর। লোকালয়ে আর যা, এই দুটি যে নগর কলকাতার কর্ম ও শিক্ষা প্রার্থীদের একত্রে থাকার মূল অক্ষ হয়ে উঠবে, সেই ইতিহাসের একটা বড় উৎস এই প্রথায়। ঈশ্বরচন্দ্র থেকে শিবনাথ শাস্ত্রী পর্যন্ত অনেকেই এই বড় মানুষদের বাসনায় যা অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন তাতে স্পষ্টই বোঝা যায় অন্তত শিক্ষিত ভদ্রলোকত্ব অর্জনে উদ্গ্রীব প্রার্থীদের কাছে এই অন্যাশ্রিত পাঁচিশের জনতার সঙ্গে নিত্য ওঠা বসা খুব প্রীতিকর থাকে। দুর্বলের সঙ্গে গাজওয়ারি করে ছোটদের উপর সংসারের হাজার একটা খাতুনি কাজ চাপিয়ে দেওয়া, অনবরত ঝগড়া আর মুখ খারাপ, হস্তমৈথুন, নেশা, বেশ্যা গমনে ঢালাও দীক্ষা, ১৯ শতকের ইংরেজি স্কুল কলেজে নীতিপাঠ পড়া ভদ্রলোক পদপাঠ প্রার্থীরা এই জগৎ থেকে দ্রুত নিষ্ক্রমণের পথ খুঁজছিলেন। শতাব্দীর দ্বিতীয়ার্ধের আগে সে পথ খোলেনি। ৬ ও ৭ দশক থেকে শিক্ষার্থীর সংখ্যাও যখন শহরে আর খুব নগণ্য রইল না, ধীরে ধীরে ছাত্রদের আলাদা মেঘ করার একটা নীতি চালু করল। এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছিলেন ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষ, যারা বেনিয়াতলা লেনে পরপর গোটা পাঁচে বাড়ি কিনে আর ভাড়া করে একটা ছোটখাটো ব্রাহ্ম পল্লী তৈরি করে ফেলেছিলেন। জেলায় জেলায় খানিকটা সমন্বয় সাধিত সাংগঠনিক উপস্থিতি ছিল তাদের, ব্রাহ্মধর্ম গ্রহণ করে সনাতন সমাজচ্যুত হওয়ার ভাড়া ছিল মাথার উপরে, আবার ইংরেজি শিক্ষা ভিক্টোরীয় নীতিবদ্ধের উপর সমান জোর দেওয়া একটা বিশিষ্ট জীবনযাপন পদ্ধতিও তৈরি করে ফেলেছিলেন তারা। সেই পদ্ধতির মধ্যে ছাত্রদের সর্বাঙ্গীন চরিত্র বিকাশ বলতে তারা যা বুঝতেন তার একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। আর সেই বিকাশের ব্যাপারটি যে শুধু পুস্তক পাঠে শেষ হয়ে যায় না, এ নিয়ে তারা ছিলেন ভারি সচেতন। কৃষ্ণকুমার মিত্র বা বিপিন পালের আত্মজীবনীর মতো বেশ কিছু বই থেকে আমরা এই সময় ব্রাহ্ম ও ব্রাহ্ম প্রভাবিত ছাত্রাবাসগুলির একটা আলোকশায়িত ছবি পায়, যেখানে ছাত্ররা খুব নিয়মিত ও আত্মসচেতন ভাবে
এই যৌথ প্রাত্যহিক জীবনের কাজ চালানোর প্রক্রিয়াগুলিকে রিপাবলিক, বাজেট, নিন্দা প্রস্তাব, সাধারণ আদালত, পার্লামেন্ট, বাদী প্রতিবাদী, মনোনয়ন, নির্বাচন, নির্বাসন এইসব সমকালীন রাষ্ট্রনৈতিক পরিভাষায় নিহত ব্যক্ত। স্বায়ত্তশাসনের এই মহলা পক্ষগুলিতে অবশ্য সবটাই আত্মহনুজ্ঞার উপরে ছেড়ে দেওয়া হয়নি। স্থানীয় অভিভাবকরাও গ্রাম্য আবাসগুলির ক্ষেত্রে যারা প্রায়শই একই সঙ্গে অধ্যাপক ও বাড়িওয়ালা ছিলেন নিয়মিত নজরদারি চালাতেন। শহরে নতুন আসা মফস্বলী যুবকদের কাছে মহিলা ব্যতীত পারিবারিকতা অনুশীলনের এই চ্যালেঞ্জ প্রকাশ করেছিল এক অদ্ভুত কানাকুড়ে। বাড়ির মতো ব্যক্তিগত অন্তরঙ্গতায় এই পরিসরটিতে বাঁচা, আবার জনপরিসরের সার্বজনীন রাষ্ট্রনৈতিক ভাষায় একে যুক্তিযুক্ত করে তোলা, ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র প্রাত্যহিকের যোগের ধরন বুঝতে গেলে আমার মনে হয় এই কানাকুড়ের কথাটা মনে রাখা দরকার। তবে এই ছবি অধিকাংশ মেসের ক্ষেত্রে যে সত্য ছিল না তার প্রমাণ পাওয়া যায় সরকারি শিক্ষা বিভাগের নানান চিঠি চালাতে, যেখানে বারবার নীতি সংকটে আতঙ্কিত কয়েকজন অধ্যাপক ও অধ্যক্ষ অভিযোগ করেছিলেন একে তো কেবল ছাত্রদের মেয়ে সংখ্যায় খুবই কম, অধিকাংশতেই চাকরিজীবী, নিষ্কর্মা ও ব্যবসায়ীরা উপস্থিত থাকেন, তার উপরে অনেকগুলি মেয়েছি নাকি আলস্য, অপব্যয় ও নেশাপানের আখড়া, কয়েকটি তো খোদ দেশাবাড়িগুলির ভিতরেই। তাছাড়া মেস মানে দুশ্চরিত্রা চাকরানি, বখাটে পড়শি আর সন্দেহজনক অতিথির আনাগোনা, স্বাস্থ্যমানকর পরিবেশ, পড়াশোনার নামবন্ধনী। 1917-এ যখন চরিত্রহীন উপন্যাসটি প্রকাশ করবেন শরৎচন্দ্র, তিনি অন্তত তার চার দশক আগে থেকে জানি এই পূর্ব সংস্কারের সঙ্গে একরকম মোলাকাত করেছিলেন। 1875-এ লেফটেন্যান্ট গভর্নরের নীতিতে এইসব প্রলোভনের উল্লেখ করে সুপারিশ করা হচ্ছে যত উপযুক্ত সরকার অনুমোদিত কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধান থাকা হোস্টেল ছাত্রদের জড়ো করে। অনেক চিঠি চাপাটির পর 1886-তে হিন্দু ছাত্রদের জন্য তৈরি হচ্ছে ইডেন হোস্টেল, মুসলমান ছাত্রদের জন্য এলিয়ান হোস্টেল খুলতে লাগবে আরো 12 বছর। ইতিমধ্যে তৈরি হচ্ছে নতুন নতুন কলেজ, 1881-তে সিটি, 1884-তে রিপাবলিক, 1887-তে বঙ্গবাসী। প্রেসিডেন্সি মাস মাইনে যখন 12 টাকা, এই কলেজগুলিতে তখন 3 বা 4, বিবিএসএ এই সময় 6। 80-এর দশকের গোড়ায় যেখানে 1002 কলেজ ছাত্র ছিল কলকাতায়, শতক শেষ হওয়ার আগে 1899 সালে তা 5000 ছাড়ায়। মেস ও হোস্টেলের তুলনামূলক আলোচনা আরো তীব্র হবে 1921-এ সিমলায় কার্যালয় শিক্ষা অধিবেশনের পর, পরের বছর ভারতীয় বিশ্ববিদ্যালয়ের কমিশনের রিপোর্ট প্রকাশ, আর তার বছর 2 বাদে 1904-এ নতুন ইন্ডিয়ান ইউনিভার্সিটি। 1900-এর 4-এর দশক থেকে কলকাতার মাদ্রাসায় স্প্রিঙ্গার এবং সংস্কৃত কলেজে বিদ্যাসাগর যে ধরনের সংস্কার বলবৎ করছিলেন, যেমন ধরুন ছাত্রদের স্পষ্ট বয়সভিত্তিক শ্রেণীতে বিভাজন, একটি কক্ষে একটি সমবয়স্ক শ্রেণীতে নির্দিষ্ট ঘন্টা করে ক্লাস, হাজিরার খাতা, ছুটির দরখাস্ত, সেই বর্গীকরণের পুনর্বিন্যাসের ও ক্রমিতকরণের সাধারণ কৌশলগুলির সঙ্গে নবকল্পিত হোস্টেলগুলি একটি সাজুজ্য ছিল। হোস্টেল ব্যবস্থার পক্ষে যারা সওয়াল করছিলেন, যেমন জেনারেল অ্যাসেম্বলির অধ্যক্ষ ওয়ান আর প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক রাসেল, তাদের পরিষ্কার বক্তব্যই ছিল এই যে শ্রেণীকক্ষের শৃঙ্খলা শ্রেণীকক্ষের বাইরে নিত্যদিনের অভ্যাসের জগতে প্রসারিত না করতে পারলে শিক্ষা সম্পূর্ণ হওয়া অসম্ভব। আবার একই সঙ্গে হোস্টেলগুলির নকশা দেখলে জেলখানা আর সেনাবারাকের সমসাময়িক নকশার সঙ্গে তার সাদৃশ্য খুঁজে পাওয়া খুব অসম্ভব না। 1888-তে জেল কমিটির রিপোর্ট হচ্ছে, 1886-তে হিন্দু হোস্টেল, এই দুটো রিপোর্ট যদি পাশাপাশি পড়া যায় একটি খুব ইন্টারেস্টিং নানান রকম অবদান দেবে। চারুপাড়া হচ্ছে নিয়ন্ত্রিত পরিসরের বিজ্ঞানসম্মত সংস্থানের একটি বৃহত্তর সংস্কৃতির মধ্যেই স্বাস্থ্য রক্ষা, তদারকি ও যত্নের যুক্তি প্রয়োগ করে এই একত্রায়নের কথা ভাবা হচ্ছে। চালু করা হচ্ছিল কন্ডাক্ট রেজিস্টার, ভেরিফিকেশনের নিয়মকানুন, মনোনীত ছাত্রদের দিয়ে তৈরি ভিজিলেন্স কমিটি, নীতি শিক্ষার বিশেষ ক্লাস। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছিল মহিলা পরিচারিকার পরিবর্তে পুরুষ কর্মচারী রাখা হচ্ছে, একত্রে খাওয়া দাওয়া
ও প্রবেশ প্রস্থানের সময় রেখে দেওয়া, অননুমোদিত অতিথি না রাখা এবং একজন সুপারিনটেনডেন্ট ওয়ার্ড পিছু একজন ছাত্র যে নিয়মিত প্রতিদিন রোল কল নিযুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং চাইছিল সংশ্লিষ্ট কলেজগুলি যাতে এক একটি নির্দিষ্ট হোস্টেলে তার সব ছাত্রকে জড়ো রেখে নজরদারির দায়িত্ব নেয়। খাতায় কলমে অন্তত ধরে নেওয়া হচ্ছিল শহরে তার নিজের অব্যবহৃত পরিবারের সঙ্গে এরকম সঙ্গে থাকে না, এরকম সব ছাত্রকেই থাকতে হবে এই রকম আবাসে, যদি না কেউ প্রত্যয়িত অভিভাবকের সঙ্গে থাকে। বলাই বাহুল্য, এত কড়াকড়ি লাগু করার মতো পরিকাঠামো ছিল না বিশ্ববিদ্যালয়ে। যত পরিমাণ টাকা দরকার ছিল সকল ছাত্রকে হোস্টেলে রাখার মতো বাড়ি বানানোর জন্য সরকার তা মঞ্জুর করলেন না, যদিও বিশ্ববিদ্যালয়ের বাজেটে এই খাতে ব্যয় উত্তরোত্তর বাড়ানোই হচ্ছে। 1904-5 এর পর থেকে যদি 10 বছর পরে দেখেন প্রায় 55% টাকা চলে যাচ্ছে হোস্টেল তৈরি। তারপরে ছিল নিয়মের ফাঁক, খুব পেড়াপেড়ি হলে চাহিদা মতো অভিভাবক জোগাড় করে সৃষ্টিশীল ছাত্রেরা, কিন্তু সে কথা পরে আসে। আপাতত এই যে বুঝে নেওয়া দরকার কিভাবে 1875 থেকে 1905 এই 30 বছরের মধ্যে ভূ অভিভাবক গোলমেলের পড়শি আর নৈতিক অধঃপতনের অসভ্য পরিবেশ থেকে ছিঁকে নিয়ে বিশুদ্ধ ছাত্রদের হোস্টেলের মতো সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত পরিসরে একত্র করার একটা কৌশল প্রদান করছিল, যাতে ক্লাস ঘরের বাইরেও নজরদারি আঁকো থাকে। কোন প্রতিষ্ঠানের ছাত্র সেই পেশার পরিচিতি যাতে সামাজিক জীবনের একক হয়ে ওঠে, এই যে নিশ্চিত করাই এই পদ্ধতির একটা বড় লক্ষ্য। হোস্টেলের আওতায় নজরদারির মধ্যে অবশ্যই উৎসাহ দেওয়া হচ্ছিল খেলাধুলায় আর পিকনিকে, বিকল্প সভা পত্রিকা করায়, আড্ডায় আর দল বেঁধে থাকায়, এক কথায় একটা সম্মানযোগ্য ফলদায়ক সামাজিকতায়। এখন এই প্রশ্ন আপনারা করতেই পারেন, সবই তো বুঝলাম, কিন্তু বাবু এর সঙ্গে আন্দোলনের ইতিহাসের সম্পর্ক রয়েছে। তাহলে আমি বলবো, খেয়াল রাখুন ছাত্র সামাজিকতার এই বিশেষ শৈলীটি বুঝতে বুঝতেই কিন্তু আমরা ঢুকে পড়ছি একরাশকৃত কৌশলের মেকানিজমের টেকনিকের ইতিহাসের মধ্যে। আদর্শের ঘোষণাপত্র ধরে ধরে ছাত্র আন্দোলনের ইতিহাস লেখা নিশ্চয়ই সম্ভব, এ যাবৎ সেই ধরনের ইতিহাসে আমরা প্রধানত দিতে এসেছি, কিন্তু কেবল অনুদিনে তমুক সংগঠনের অধিবেশন হলো, তাতে ছাত্র নেতা ক প্রবলতা খকে ধুয়ে দিলেন। ঘটনার এই পরিচিত ধারা বিবরণের বাইরেও ছাত্র আন্দোলনের আরেক রকম বিশ্লেষণ হয়তো জরুরি, যে বিশ্লেষণে ঘটনা কি করে ঘটে, পরিচিতি কি করে দৈনিক চর্চায় রূপ নেয়, তার কৌশলে একটা আভাস পাওয়া যায়। এই কৌশল সামগ্রীর দিকে খেয়াল করলে দেখি ঔপনিবেশিক সময় ছাত্র আন্দোলনে জাতীয়তাবাদ বা উপনিবেশবাদ তর্কটি সর্বদা মুখ্য বিষয় থাকে না, কর্তৃপক্ষের চামড়ার রং মাঝে মধ্যে গৌণ হয়ে যায়। শৃঙ্খলা এমনই একটি শব্দ যা তখন থেকে এখন অব্দি ছাত্র আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শৃঙ্খলা কলকবজাগুলো যদি একটু এক এক করে একটু নেড়ে চেড়ে দেখি, তবে দেখব কর্তৃপক্ষের ভারতীয়করণ হলেও তাতে কলকবজাগুলোর সাধারণীকরণ হওয়া আশায় না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভারতীয় উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের কথা এই প্রসঙ্গে বিশেষ করে মনে করা দরকার। 1906-1914 পর্যন্ত একবার টানা 8 বছর আর 1921-1923 পর্যন্ত আরেকবার মোট 10 বছর তিনি সরাসরি উপাচার্য ছিলেনই, মাঝের ক বছর প্রতিষ্ঠানটির উপর তার পরোক্ষ কর্তৃত্ব বিশেষ লঘু হয়েছিল বলে শোনা যায়নি। জাতীয়তাবাদী শিক্ষাবিদ বলেই তাকে সাধারণত আশুতোষকে জাতীয়তাবাদী ইতিহাস শনাক্ত করে থাকে। এর কারণ হিসেবে বাঘা বাঘা সাহিত্যের সঙ্গে তার ব্যক্তিত্বের তৎপর থেকে শুরু করে পাঠ্যসূচিতে ভারতীয় ভাষা ও ইতিহাস পড়ানোর যে নানান উদাহরণ দেওয়া হয়, এর কোনটাই নিশ্চয়ই মিথ্যে নয়। তবে এটাও খুব জরুরি সত্যি যে স্বদেশী আন্দোলনের সেই পর্বে যখন ছাত্রদের বন্দীকে গোলামখানা বয়কটে ডাক দিয়েছিলেন আন্দোলনের নেতৃত্ব, তখন বিশ্ববিদ্যালয়টিকে বয়কটের হাত থেকে রক্ষা করে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ছিল আশুতোষের প্রাথমিক প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আর সরকারি রিপোর্টে স্পষ্ট করে আশুতোষ জানিয়েছিলেন যে কড়া নজরদারিওয়ালা হোস্টেলের সুসংবদ্ধ বিস্তার, সিস্টেম্যাটিক এক্সপ্যানশন, এই কথা উনি বলছেন, সুসংবদ্ধ বিস্তারই এই শৃঙ্খলাবদ্ধ কর্তৃত্বের এই শৃঙ্খলা ভঙ্গ কর্তৃত্বের অসম্মান ও অস্বীকারে ইডিল দূর করার মূল উপায়।
এমন ভাবে ধরুন হবে যে ও ছিল আশুতোষের অভিনঙ্গ চাকরি বাঁচানোর বাবা একটা গোটা প্রজন্মের ছাত্রদের সামনে ঘনিয়ে আসা সর্বনাশ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। পাঁচ শ্রেণীর সদস্যের স্টুডেন্ট রেসিডেন্স কমিটিকে দিয়েছেন হোস্টেল ব্যবস্থা প্রসারের দায়িত্ব, সুপারিশ পাশ করিয়েছেন ভারত সরকারের কাছ থেকে যে যে হোস্টেলে ছাত্রদের উপর চৌকি দিতে যে যে অধ্যাপক রাজি হবেন তাদের কি কোয়াটা দেওয়া হবে। সত্যি কথা বলতে কি, যারা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্তও ছিলেন সেরকম দেশি নেতারাও এই শাসনের উপযোগিতা সম্বন্ধে ছিলেন মোটামুটি নিঃসন্দেহ। ২৭ জুলাই ১৯০৪ ইন্ডিয়ান মিররে যেমন স্পষ্টই লেখা হয়েছিল, মেসে এসে সুকুমার বালকরা কি করে চরিত্রভ্রষ্ট হয়ে শেষে নিজেদের ধ্বংসাবশেষ হয়ে বাড়ি ফিরে যায়। শৃঙ্খলা একটা পথ, এক রকমের বিধিবদ্ধ অনুশীলন, কতগুলো নির্দিষ্ট কাজে নির্দিষ্ট বাঁটোয়ারা, নিয়ন্ত্রিত ক্রমে তার পৌনঃপুনিক চর্চা ও আবহ, এতে মতাদর্শ দেখতে চান। তাই যখন ১৯১৭ তুলনামূলকভাবে জাতীয়তাবাদী সিটি কলেজের কর্তৃপক্ষ রামমোহন হোস্টেলের উদ্বোধন করলেন, তার শৃঙ্খলা বিধি সরকারি হোস্টেলের থেকে মোটেই কিছু আলাদা। নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্দিষ্ট উপাদান নির্দিষ্ট ব্যবহার করা সীমিত হলেই কৌশলের ছোট ছোট অংশগুলি হাত বদল হতে পারে সহজে। ওই যে বলছিলাম অঞ্চল আর জব, বাবুদের বাসা থেকে মিশ্র মেস হয়ে বিশুদ্ধ হোস্টেল পর্যন্ত একত্র হওয়ার এই কল্পজ্জালটি নানাভাবে কাজ করে গেল। মিসগুলি আগে কোথায় বলা হয়নি স্পষ্ট করে, প্রায়শই আঞ্চলিক পরিচিতি সূত্রে তৈরি হতো। এই অঞ্চল কখনো কাছে পিছের একটি দুটি গ্রাম যাদের মধ্যে বর্ণগত ঐক্য আছে, তবে অধিকাংশ সময় একটি সরকারি জেলা বা একটি সাব ডিভিশন। এমনও হয়েছে যে যখন জেলা ভাগ হয়েছে কুমিল্লা এবং যশোরের ক্ষেত্রে হয়েছে, যখন জেলা ভাগ হয়েছে মেসের ছাত্ররা পত্রপাঠ খবর কাগজে সেই সেই খবর পড়ে পরের দিন মেস ভেঙে আলাদা নতুন জেলার মেস করেছে। বর্ণৈক্যের মানদণ্ডটি কিন্তু সাধারণত অবিচল। এক একটি জেলার দুটি কি খুব বেশি হলে তিনটি প্রভাবশালী বর্ণের মধ্যে সামাজিক বিনিময় আস্তে আস্তে মেসের প্রাথমিকে গ্রাহ্য হয়ে আসছিল। ১৯০৫ আশেপাশে স্বভাবতই জেলাগত ভাষিক ঐক্যের সূচকীয় জোরদার হচ্ছিল। এই পরিস্থিতিগুলির একেবারে ব্যতিক্রম ছিল না তা নয়, তবে প্রত্যেকেরও যখন চালু হতো শিক্ষা প্রতিষ্ঠানের এক বক্কা আধুনিক পরিচিতিকে জায়গা করে দিতে হলো এদের সঙ্গে একটু কাটছাঁট করে একটু মানিয়ে বুঝি। ১৯০৫ নভেম্বর সেনেট মিটিং এ অঞ্চলের মানদণ্ডটি হোস্টেলের ক্ষেত্রে নাকচ করে দেওয়ার প্রস্তাব যখন উঠল, কারণ সাহেবরা বলছিলেন যে এক একটা কলেজের ছাত্ররা এক একটা হোস্টেলে থাকে এবং এক একজন অধ্যাপক সেই এক একটা হোস্টেলের নজরদারি দায়িত্বে থাকে, সুতরাং তাকে একেবারে শৃঙ্খলা চূড়ান্ত দিত। কিন্তু এই কথা যখন উঠল তখন স্বভাবতই এর পিছনে কথাটা দাঁড়ালো যে তাহলে অঞ্চল ভিত্তিক একত্র আবাসটা থাকছে না। তখন কিন্তু বর্ণবিন্দু ভারতীয় সদস্যরা অনেকেই আপত্তি তুললেন, হিরণ্য মৈত্র একজন, ভূপেন্দ্রনাথ বসু একজন, এরা আপত্তি তুললেন যে বিশ্ববিদ্যালয় তো ভিন্ন জাতির ছাত্রদের জোর করে একত্র বাসে বাধ্য করতে পারে না, সুতরাং মাঝামাঝি একটা কথা। যার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন কলেজকে বলা হলো যে যে যেরকম ভাবে চালাতে চায় সে সেরকম ভাবে চালাবে, সুতরাং মূলত যেগুলো শ্রেণী পাস করেছিল সেগুলো কোনোটাই হলো। যেটা বলতে চাই সেটা হলো এতক্ষণ আমরা শুধু ছেঁকে তোলার জড়ো করার ছাত্র সমাজের ভূমিভবনের কলা কৌশলগুলির কথা বলছিলাম, এই জড়ো করার পদ্ধতিটি কিন্তু পৃথকীকরণের অনেকগুলি সামাজিক ও প্রশাসনিক যুক্তির সঙ্গে তারা করে চালিয়েই যাচ্ছে। ছাত্রছাত্রী পৃথক করার কথাটা যদি ছেড়ে উঠি, তুমি সবকে তোলার সংস্কৃতি ছিল না, ছাত্রদের বন্টনের আরো অনেকগুলি মাপকাঠি ছিল। প্রকাশ্যত হচ্ছে রেস আর ধর্ম, যেমন আর্মি মেডিকেল হোস্টেলে শুধু ইউরোপিয়ান ছাত্ররা, যেখানে ভারতীয় মেডিকেল কলেজের ছাত্ররা থাকতে পারতো না, সেরকম ইউরোপীয়দের হোস্টেলে এশীয়রা না, হিন্দুদের হোস্টেলে মুসলমানেরা। যুক্তি কি ছিল? যুক্তি ছিল খাওয়া দাওয়া, ধর্মাচরণে আর অভ্যাসের পার্থক্য। প্রায় একই চুক্তি দেখিয়ে ১৮৯০ সালে বর্ণবিহীন ছাত্ররা দুজন সুবর্ণবণিক ছাত্রকে ঈদের হোস্টেল থেকে বিতাড়িত করেছে। শ্রেণীর প্রশ্ন তো ছিল, ১৯২৫ পর্যন্ত বেকারত্বে ছিলেন হামিদুল হক চৌধুরী, তিনি লিখেছেন ২৫০ টাকা মাসিক ভাড়ায় সবচেয়ে সস্তার ঘর পাওয়া যেত আর সবচেয়ে ভালো শ্রেণীর ঘরের ভাড়া ছিল ৬টা, খাওয়ার ব্যবস্থা ছিল ওরকম স্তরায়িত,
যে যেরকম লিখতে পারত সে সেরকম লিখত। এই কথাটা মনে রাখা একটু জরুরি। শৃঙ্খলার ইতিহাস মানেই তো হস্তকালের ইতিহাস। তাই ভাষার কিছু ধরন ধারণ যেমন মেসের ভিতরে এসেছিল, তেমনি মেসের অনেক প্রথা ঢুকে পড়ছিল হোস্টেলের ভিতর। যা শুরু করে বিন পয়সায় লুকিয়ে খাওয়া, পালিয়ে থিয়েটার, পাচকের সঙ্গে একটু আলাদা বন্দোবস্ত, সাজানো অভিভাবক গোপন পদ্ধতি, এমনকি বিশ শতকের দ্বিতীয় দশক অব্দিও সমবয়স্কতা গোড়ার কথাটাই কাটিয়ে দিয়ে হিন্দু ও ব্যাস স্কুলের ছাত্ররা হামেশাই নিজের হোস্টেলের সরকারি বাসিন্দা হতো। নেশা আর যৌন সম্পর্কের উপর নজরদারিও তত নিরবিচ্ছিন্ন ভাবে যে জোরদার ছিল না সেটা রেকর্ড দেখলেই বলতে পারে। রাজনীতি যেমন চেয়েছিলেন সেরকম হোস্টেল আর কলকাতায় হল। তবু বিশ শতকের দুই ও তিনের দশকে চরমপন্থী বিপ্লবী আন্দোলনের দিকে ঝুঁকে থাকা ছাত্ররা কিন্তু হোস্টেলের চেয়ে মেয়েদের নামহীনতাই অধিক পছন্দ করতেন বলে পুলিশ রিপোর্ট করল। অছাত্রদের গোপন আসা যাওয়ার সুবিধা ছিল ওই বাড়িগুলিতেই বেশি। তুলনামূলকভাবে কংগ্রেস, মুসলিম লীগ ও স্বরাজ্য দলের সংগঠকদের আনাগোনা বেশি ছিল হোস্টেলগুলিতে। এইখানে তিনটি কথা একটু গুছিয়ে বলে নিতে চাই। অন্তত আন্দোলনের থেকে উচ্ছৃঙ্খলতা বা ইন্ডিসিপ্লিন কথাটাই এসেছে বারবার। এটা নেহাতি ঔপনিবেশিক ষড়যন্ত্র আর কালিমা লিখন বললে কিন্তু ঐতিহাসিকের দায়িত্ব শেষ হয়ে যায়। যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে কোনগুলোকে আন্দোলন বলবো আর কোনগুলোকে উচ্ছৃঙ্খলতা বলবো, এইটা নিয়ে কর্তৃপক্ষের একরকমের বিচার আছে। এবং প্রায় ঔপনিবেশিক সময়ের শেষ অব্দি খুব কম জিনিসকে চারের দশকের আগে মুভমেন্ট কথাটা আমি অন্তত নিজে নিজে ডকুমেন্ট দেখেছি, তাতে প্রাথমিক ইয়েতে ছাত্রদের ক্ষেত্রে দেখি, ইনডিসিপ্লিন দেখেছি বা রায় দেখেছি বা ব্ল। কিন্তু আমরা স্বভাবতই জানি যে এই যেগুলোকে ইনডিসিপ্লিন বলা হচ্ছে সেই ইনডিসিপ্লিন গুলো এই নাম দেওয়ার মধ্যে এক ধরনের রাজনীতি আছে, এক ধরনের রাজনৈতিকতা অস্বীকার করার রাজনীতি আছে। এগুলো আমরা যারা ইতিহাস এই সময় পড়ে থাকি আমরা খুব সহজেই নিচু থেকে ইতিহাসের পর থেকে এই নামকরণের রাজনীতি সম্বন্ধে জানি। কিন্তু যেটা মনে রাখা দরকার যে দুটো তিনটে ঘটনার কথা আমি বিশেষ করে ভাবছিলাম। 1881 এপ্রিলে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ধর্মঘট, একটা বড় ধর্মঘট সেই সময়, প্রথম দিকের ধর্মঘট কলকাতায়, এবং শেষ পর্যন্ত একজন বা দুজন ছাত্র তাকে বহিষ্কার করেছিলেন। তাতে কিন্তু তাতে আন্দোলন সেটা যেমন কষ্ট করেই বলা যায় যে সেই আন্দোলনকে গ্রস ইনডিসিপ্লিন অ্যান্ড গ্রেট প্রভোকেশন এই বলে চিহ্নিত করা হয়েছিল দলিত পত্রে। কিন্তু সেই আন্দোলনের বিষয়টি আমরা আজকে দাঁড়িয়ে বলবো যে সম্পূর্ণতই একটি রাজনৈতিক ইস্যু। কারণ ছাত্ররা অভিযোগ করছিলেন যে ইউরোপিয়ান ছাত্রদের হোস্টেলে যে যে সুবিধা পাওয়া যায় ভারতীয় ছাত্রদের হোস্টেলে সেই সুবিধা পাওয়া যায় না। এই করতে করতে লাঠালাঠি, হাতাহাতি এবং তারপরে এক সাহেবের সঙ্গে ভারতীয় ছাত্রদের মানা, এই অবধি গল্পটা আমাদের বেশ পরিচিত, বেশ পলিটিক্যালি কারেক্ট বলে মনে হয়। যেটা মজার যে যুক্তিটা ছাত্ররা দিচ্ছিলেন যে ভাষায় তারা ওই পার্টিকুলারলি ওই সাহেব মাস্টার মশাইয়ের সঙ্গে বলছিলেন যে তিনি সেই ইঞ্জিনিয়ার ভদ্রলোক এর আগে রেলওয়ে কর্মচারী ছিলেন। তো বলছিলেন, আমি কোট করছি, আন্দোলনরত ছাত্রদের সমর্থনে একটি জাতীয়তাবাদী পত্রিকা থেকে লেখা, আই ইউরোপিয়ান ইউজ টু ডিল উইথ রেলওয়ে ম্যান ইট ডিড আনফিট ফর টেকিং কেয়ার অফ ভদ্রলোক ছিলেন। এটা ভাবা দরকার। ১৯২৯ মেডিকেল কলেজে বড় বড় আন্দোলনের কথা, যেখানে কর্তৃপক্ষ বলছিল র্যাগে আর ছাত্ররা মেনে নিচ্ছিল র্যাগে, কিন্তু বলছিল যে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে এর থেকেও বেশি র্যাগিং হয়ে যাবে। ১৯২৮ সালে সিটি কলেজের আনন্দমোহন হোস্টেল সরস্বতী পুজো নিয়ে বিবিএস এর যে নেতৃত্বে যে দীর্ঘ 8 মাসের ধর্মঘট চলে, সেখানে সিটি কলেজের কর্তৃপক্ষ বলেছিলেন এটি একটি ব্রাহ্ম ট্রাস্ট দ্বারা চালিত হোস্টেল, এই হোস্টেলের ভিতরে
সরস্বতী পুজো করা মানে ব্রাহ্মণ ছাত্রদের ধর্মাবেগে আঘাত লাগে এবং এখানে এই ধরনের এটা করা যাবে। সুভাষ ঘোষ এবং জিতেন মানুষের উৎসাহে বিপিএফ এর ছাত্ররা দীর্ঘদিন ধরে এখানে এই আন্দোলন চালান এবং এটা কিন্তু আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে একটা বড় ছাত্র আন্দোলনের একটা বড় গৌরবময় উজ্জ্বলময় ইতিহাস হিসেবেই সাধারণত লেখা হয়ে থাকে। সুতরাং কোনটা রাজনীতি, কোনটা উশৃঙ্খলতা, শৃঙ্খলা কি, এইগুলো ভালো করে ভাবতে গেলে কৌশলগুলো আমার মতে ঐতিহাসিককে একটু ভেঙে ভেঙে দেখা দরকার। আর দ্বিতীয় কথাটা হচ্ছে ওই ভিতর আর বাহিনী, কারণ এই ভিতর জিনিসটা কি, আমি কেন এই এতক্ষণ ধরে মেন করছেন এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে যে এমন বহুদাবি ভক্ত যে একত্রবাদ, যে কৌশলগুলো দিয়ে এই বহুদাবি ভক্ত একত্রবাদ সম্ভব হয়ে উঠছিল, তাদের ধরনেই এতরকম বিভাজন ছিল যে তত আন্তঃসাক্ষ কখনোই হওয়া সম্ভব ছিল না ছাত্র সমাজ বলে ব্যাপারটা, যতটা আন্দোলনে ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়লো বলছে ইতিহাস আমাদের কাছ থেকে দাবি করে। এই চাপা ইতিহাসের একটি দিক আজ আমরা অন্যভাবে উপলব্ধি করতে পারছি, সে বিষয়ে পরে আসবো। কিন্তু এই কথাটা মনে রাখা খুব জরুরি যে যেমন রঞ্জিত কুমার রায়ের গবেষণা থেকে খুব গুরুত্বপূর্ণ গবেষণা থেকে আমরা জানতে পারি যে বয়কটের ডাকের সবচেয়ে সফল মুহূর্তে 1921 সালের ফেব্রুয়ারি মাসেটা, কিন্তু সরকারি প্রতিষ্ঠান বয়কট করা ছাত্রের সংখ্যা 11% কম, 1,03,000 ছাত্রের মধ্যে 11,100 জন বয়কট। এবং বারবার আন্দোলন উশৃঙ্খলতার আলোচনায় বাইরের উস্কানির কথা আসছে, এই বাহির কি ব্যাপার? 2 শতকের শেষ থেকে রাজনৈতিক অ্যাজিটেটরদের কথাই বিশেষভাবে উল্লিখিত হয়েছে। 1923 যেমন প্রেসিডেন্সির অধ্যক্ষ জন ব্যারো বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছিলেন যে রোজ রোজ বাসন্তী দেবী চিত্তরঞ্জন দাসের স্ত্রী ইডেন হোটেলে গিয়ে ছাত্রদের সিরিয়াস করছেন, প্রায় যাওয়া পারেন। এতে সাতটি চরিত্রের অপমান হলো বলে ছাত্র মহলের সভাপতি তুমুল বিক্ষোভ হয় এবং সপ্তাহখানি কলেজে ক্লাস বন্ধ থাকে। পরে বেকার হলে বড় মিটিং দেখবে ব্যারো সাহেব অভিধান হাতে ঢুকে তাকে সিডিউ শব্দের অর্থ করে শোনান। তো এই গল্প, এই এর আগে যে ইনডিসিপ্লিনের ইতিহাসগুলো পাচ্ছে, অর্থাৎ 20 শতকের 2 দশকের আগে যে ইনডিসিপ্লিনের ইতিহাস 1870, 1880, 1890 এবং 1900, তখনও কিন্তু প্রতিবাদী বাইরের উস্কানি অ্যাফিনিটি উইথ দ্য লোকাল এই কথাটা আসছে। এই বাইরেটা কি, এইটা আমি একটু ভাবতে চাই আছি, কারণ এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটু মনে রাখবেন যে বাংলায় এত এত জোরের পর, এত চেষ্টার পর মাত্র 7.1% ছাত্রকে হোস্টেলে থাকতে বাধ্য করা হয়েছিল, যেখানে পাঞ্জাবে প্রায় 52.3% 1904 মধ্যে হোস্টেলে ঢুকে গেছে, ইউনাইটেড প্রভিন্সে 40%। এই হিসেবগুলো একটু মাথার মধ্যে রাখা দরকার, কারণ ছাত্র সামাজিকতার ধরনের সঙ্গে সাংগঠনিকতার ধরনটি কিভাবে জড়িত থাকে ইতিহাসে এই অনুসন্ধান আমাদের এখনো বাকি আছে। ছাত্রদের এই বিভিন্ন রকম একত্রবাসের বিত্তীয় পরিসরের বিভক্ত ইতিহাসটি এজন্যই প্রাসঙ্গিক যে ছাত্র পরিচিতির যে সরকারি দাবি, যে দাবি থেকে হোস্টেলের উৎপত্তি ও বিকাশ, সেও একবার পথে নেমে পড়লে অবিনিষ্ট সরকারই থাকতে পারে না। পরিচিতির পুরনো ভূতগুলি শুধু তাড়া করে দাঁড়ায় তাই নয়, নতুন ভূত চলবে। এরকম অভিজ্ঞানের একরকম অভিজ্ঞানের ভূগোলের উপর আর এক রকম অভিজ্ঞানের ভূগোল দাদা হয়। স্থানীয় আড্ডা, নতুন কৌশিক, প্রমোদ, বিপদ ও বিনিময় যে সহজ ছাত্ররা চেনে তার উপরে কি তার মিছিল নিয়ে যায় সবসময়? বিশেষ রাজনৈতিক ফর্ম অঞ্চল বোধের যে বিশেষ ব্যাকরণ দাবি করে তার সঙ্গে দিনানুপথের দিনানুদিনের ভূগোলে কতখানি ব্যবধান ঘটে যায়, এই মানচিত্র আঁকা ঐতিহাসিকের যোগ্য কাজ। 1916 প্রেসিডেন্সিতে একটা বিরাট ছাত্র উশৃঙ্খলার বিষয়ে একটি অনুসন্ধান কমিটি বসে। দুই শিক্ষাবিদ এইচ আর জেমস ও আশুতোষ মুখোপাধ্যায় সব জেনে শুনে একমত হন যে স্থানীয়দের সঙ্গে কুটুম্বিতা আর তজ্জনিত চিত্তবিক্ষেপই অশান্তির মূল কারণ। মধ্য কলকাতা থেকেই প্রেসিডেন্সিকে সরিয়ে দেওয়া শৃঙ্খলা রক্ষার পক্ষে সবচেয়ে উপযুক্ত হবে এই নিদানে আসেন তারা। এই কোন মধ্য কলকাতার ভয় পাচ্ছিলেন বাংলার বাপ? সরকার থেকে টাকা আদায় করে মাধববাবুর বাজার সরিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ে নতুন বাড়ি যে তিনি তুললেন, সেই কেন্দ্রীকৃত শিক্ষাবলী গঠনের কৌশলের একটি লক্ষ্য কি এও ছিল যে উশৃঙ্খলার মূলোৎপাটন?
রিয়েল এস্টেট আর খাজনা হিসেবে একটা ঢুকে পড়লে ছাত্র সমাজের গল্প কেউ আবার উল্টো দিকে চিরবিদ্রোহীর ছিমছাম আখ্যান থাকে না। গত বেশ কয়েক বছর ধরে পশ্চিমের বিশেষত উত্তর আমেরিকার নগর সমাজবিদ্যার আলোচনায় বিভিন্ন শহর এলাকার ভদ্রলোকীকরণ বা জেন্ট্রিফিকেশন নিয়ে নানান বিতর্ক জারি আছে। সে আলোচনায় অল্প কান পাতলেই বেশ বোঝা যায় বড় বিশ্ববিদ্যালয়গুলি ইহা বিমূর্ত জ্ঞান চর্চার আপনভোলা কাণ্ডারি নয়, শহর বা উপকণ্ঠের জমি খাজনার খেলার সেয়ানা ভাণ্ডারিও বলে। দক্ষিণ এশিয়ার সেই ইতিহাসটির দিকে আমরা বেশি মনোযোগ দিই, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলি সেই মাপের খাজনা বিপ্লবের নায়ক ছিল না। কিন্তু আজ বোধহয় বিশেষ করে সরকারি আধাসরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির শয় শয় একর জমি অধিগ্রহণের অনুসঙ্গে এই প্রবণতা প্রাগিতিহাস বিশেষ করে ভাবা দরকার হয়ে পড়েছে। আগামী দিনে গবেষকেরা যদি কেউ এ বিষয়ে উৎসাহী হন তো তারা ঔপনিবেশিক মহাপেছাড়া থেকে ছোট ছোট অঞ্চলের গল্প পুনর্নির্মাণ করে আমাদের চমক লাগিয়ে দিতে পারেন বলে আমার বিশ্বাস। সহাবস্থান ইতিহাস হবে এমন আশা করা বাস্তবতা। এর মধ্যে থাকে ছোট বড় উচ্ছেদের ইতিহাস, জায়গা জমি দাম বদলের ইতিহাস, ভূসম্পত্তির হাত বদলের ইতিহাস। অন্যান্য জায়গাতে বড় সংখ্যায় ছাত্ররা এসে পড়লে এলাকায় ভাড়া ও পরিষেবা পাল্টে যায়, দোকানপাটের সংখ্যা, জিনিসপত্রের ধরন ও দাম, জনবসতির চরিত্র, লিঙ্গ সম্পর্কের ভারসাম্য, দৈনিক কথাবার্তা, রেওয়াজ কিছুই আর আগের মতো থাকে না। কারণ এমনও নয় যে এই প্রক্রিয়াটি শুধুমাত্র রেশারেশি আর গজগানি লাখালাখি আর সন্দেহে, এর মধ্যেই বন্ধুতার ভরসা প্রেমের স্নেহের বিনিময়গত মিথজীবিতার উপকরণ আর প্রকাশিত থাকে। স্থানীয় জনজীবনের সঙ্গে ছাত্র সম্প্রদায়ের এই দ্বন্দ্বময় সম্পর্ক আন্দোলনের বিশেষ বিশেষ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। 46 সালে দাঙ্গার সময় কলকাতায় ছাত্রদের অভিজ্ঞতা বর্ণনা করলে এই নাগরিক ভূগোলের সংস্থানের রাজনীতি কেমন ভাবে পরিচিতি রাজনীতির আখ্যানকে নির্ণয় করে ও তার দ্বারা নির্ণীত হয় এই সম্পর্কে খানিকটা ধারণা জন্মায়। হাবিবুজ্জামানের স্মৃতিকথায় দেখি, মুসলমান ছাত্রদের জন্য নির্দিষ্ট রেঞ্জ হোস্টেল থেকে নিকটবর্তী মির্জাপুর বা কর্মীতলার মুসলিম পল্লীতে পৌঁছনোই কেমন বিপজ্জনক হয়ে উঠছিল শুধু কলেজ স্ট্রিট আর সেন্ট্রালের দুটি বিন্দু পাড়া পেরিয়ে, যেখানে মজুদ থাকত ইডেন আর ইউনিভার্সিটি ল কলেজের হোস্টেলে হিন্দু ছাত্র বাহিনী। মুজিবুর রহমান লিখে গেছেন, বেকার এলিয়াস আর কারমাইকেল তিস্তি মুসলিম প্রধান এলাকার মুসলিম হোস্টেলের তুলনায় টেলার হোস্টেলের ছাত্রদের দুর্গতির কথা, যার চারদিকে ছিল হিন্দু পাড়া আর রাত্রে বারবার প্রতিবেশী হিংস্র জনতায় এসে ভাঙতে চেষ্টা করছিল তার দরজা। ভূসম্পত্তি ও পাড়া অর্থনীতির পরিপ্রেক্ষিত বাদ দিয়ে একে শুধু হিন্দু মুসলমানের পাঞ্জা লড়াই হিসেবে দেখলে কলকাতার ঘেটো রাজনীতিতে ছাত্র সম্প্রদায়ের জটিল ভূমিকা বোঝার জরুরি কাজটি বাদ দিতে পারে। এই দুটি স্মৃতিকথাতেই আবার আছে সম্প্রদায় পেরিয়ে ছাত্র ও পড়শিদের পরস্পরের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা। বিভিন্ন শহরের উপকণ্ঠে 1 লক্ষে অনেকটা জমি নিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল ঘেরা স্বয়ংসম্পূর্ণ ক্যাম্পাস তৈরির ধাঁচাটি 47 পরবর্তী দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তে যেভাবে এগিয়েছে তার অনেকগুলি কলকৌশলের নকশায় ঔপনিবেশিক মহাপেছখানায় মিলে যেতে পারে। তো কথাটা হচ্ছে এই যে ক্যাম্পাসগুলিকে বা ছাত্র বসতিগুলিকে দ্বীপের মতো ভাবা ও ভাবানো একটা লম্বা প্রক্রিয়া জারি আছে। সে ভাবনা ভুল কি ঠিক এ তো অনেক পরের প্রশ্ন। আগে যেটা খেয়াল করার দরকার সেটা হলো এই ভাবনার ভাব অবশ্যই ভিন্ন ভিন্ন কারণে ও ভিন্ন ভিন্ন ভাষায় কর্তৃপক্ষ ছাত্রপক্ষ উভয় সময় সময় নিয়ে থাকেন। এই দ্বীপ ভাবটি ইংরেজি করে যাকে আমরা বলতে পারি আইল্যান্ড ইফেক্ট, নেহাতি নিত্য কল্পনা এমন ধারণা আমার মতো অতি সরলীকরণের বিপদ বিজ্ঞান। কি করে এই ভাবটি তৈরি হয়, অনুশীলিত হয় এবং মাঝে মাঝে ভেঙে যায়, সেই পদ্ধতির ছোট ছোট ভাবগুলি আলাদা করে ইতিহাসের নিরিখে অনুধাবন করা দরকার। ছাত্র জীবনের ভূগোল ব্যতীত ছাত্র আন্দোলনের ইতিহাস বোঝা মুশকিল, তাই পরিষ্কার বণ্টনের ইতিহাসের উপর দৃষ্টি ফেরানো একান্ত প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান, হোস্টেল ও ক্যাম্পাসগুলির স্থাপত্য নকশা বিশ্লেষণ করা যেমন এখানে কাজে হতে পারে, তেমনি পাড়া ও রাস্তার বিন্যাস, জনপ্রিয় আয়তাক্ষেত্র, যানবাহনের প্রাপ্তিসাধ্যতা বা পদচারণার দূরত্বের মধ্যে থাকা জনজীবনের ধরন, এগুলি বোঝার দিকেও আগামী গবেষকেরা মন দেন হয়। জনবসতি থেকে বাইরে নিয়ে যাওয়া শিক্ষা শিক্ষাঙ্গন আর পুরনো শহরের মধ্যে গড়ে ওঠা ছাত্রপল্লী, এইখানে এই দুই
মোটা ধরনের স্থানীয়তা থেকে উদ্ভূত ছাত্র আন্দোলনগুলির ধরনের মধ্যে এবং আন্দোলনগুলির প্রতি কর্তৃপক্ষ সরকারের প্রতিক্রিয়ার ধরনের মধ্যেও পার্থক্য নির্ণয় সহজতর হবে। 68 পরে পারি লাফিং কোয়ার থেকে সর্বনের পুনর্বণ্টনের জটিল ইতিহাস নাগরিক চলছে ঘরের কাছে আজকে হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পুলিশে আক্রমণ ও গৃহযুদ্ধের কথা হবে। জড়ো করা এবং ছড়িয়ে দেওয়া এই দুই আপাত সহজ পদ্ধতি নানান প্রয়োগ কৌশলের ইতিহাস, কিন্তু কেবল কর্তৃপক্ষের চাল বোঝার জন্য নয়, ছাত্র আন্দোলনগুলির মেজাজ বোঝার জন্য গুরুত্বপূর্ণ। স্বয়ং সম্পূর্ণ ক্যাম্পাসের মধ্যে দৈনিক জীবন কিভাবে অতিবাহিত হয় তার সঙ্গে উচ্চ আদর্শে অকুণ্ঠ বিশ্বাসের একরকম যোগাযোগ নির্দিষ্ট হলে আশ্চর্য হব না। সমমনস্কের সামাজিকতায় বহির জগতের প্রবেশ আদর্শবাদীর কাছে যে বিঘ্ন বলে বিবেচিত হতে পারে তা বারংবার বহু এলিট শিক্ষা প্রতিষ্ঠানে র্যাডিক্যাল ছাত্র আন্দোলনের উচ্চারণে প্রকাশ পেয়েছে। বিশেষ করে গত এক দশকে ডিজিটাল নৈকট্যের প্রযুক্তি অন্য অনেক কিছুর সঙ্গে এই বিঘ্নবোধকে একরকম হাফিস করে দেওয়ার ফল জুগিয়েছে। চলতি কথায় যাকে সামাজিক মাধ্যম বলা হয়, আজকের ছাত্র আন্দোলনগুলিতে সেই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আমরা সকলেই অবগত। এর নতুনত্ব বৈপ্লবিক সম্ভাবনা এক চোখ খাটো না করে একজন ঐতিহাসিক কিন্তু আমাদের ভাবতে সাহায্য করতে পারেন লৌকিক প্রতিবেশীর ইতিহাসের সঙ্গে ডিজিটাল প্রতিবেশীর ইতিহাস কোন কোন খানে মেলে বা মেলে না। এই প্রশ্নটি দেখে শুনে মনে হচ্ছে ছাত্র আন্দোলন ও ছাত্র সমাজের আগামী ইতিহাসে ক্রমশই আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর একটা বড় কারণ ওই একই সঙ্গে জড়ো করা ছড়িয়ে দেওয়ার খেলায় এই প্রযুক্তিটি পারদর্শিতার আর উন্নমুখীনতার সীমা এখনো দেখা যাচ্ছে না। বস্তু জগতে ছাত্র সংগঠনগুলি, বিশেষ করে বড় ছাত্র সংগঠনগুলি, জেলা ব্যাপী, প্রদেশ ব্যাপী ও দেশব্যাপী ছাত্র সংগঠনগুলির উদ্ভব হয়েছিল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলনে সমন্বয় সাধনের ভূমিকা পালন করার লক্ষ্যে। 1988 প্রেসিডেন্ট স্কটিশ চার্চ ও কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র আন্দোলনকারীরা এরকম সমন্বয় ও সংহতির ডাক থেকে একত্রে অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জন্ম। তারপর থেকে একের পর এক সংগঠন তৈরির ইতিহাস আমাদের গৌতম চট্টোপাধ্যায় বা বীরেন দাশগুপ্ত হরিনারায়ণ অধিকারের পাঠকে জানা। এক অর্থে আমাদের ছাত্র আন্দোলনের চিরাচরিত ইতিহাস এই সাংগঠনিক ভিত্তিতেই সংগঠিত। কৃতকৌশলের দিক থেকে দেখতে গেলে ডিজিটাল মাধ্যম এই সংগঠনগুলির সামনে কত নয়, এই সংগঠনগুলির ছাত্র সমাজের ধারণার সামনে, সংস্পর্শ, সমর্থন, সংঘর্ষ ও সম্প্রদায়ের ধারণার সামনে নতুন দাবি হাজির করেছে। ঐতিহাসিকদের পক্ষে জ্যোতিষচর্চা করার মতো বদনাম আর কিছু নেই, তাই বর্তমানের মধ্যে ভাঁজ করতে থাকা এই ভবিষ্যৎ বিষয় বেশি না বলাই ভালো। কিন্তু সামাজিক মাধ্যমে লাগাতার ট্রান্স ক্যাম্পাস সংহতি ঐক্যের ডাকের মধ্যে বসে যে কথাটা ভাবা আজ ঐতিহাসিকের পক্ষে একান্ত জরুরি তা নিয়ে দুচার কথা বলতে আপনারা নিশ্চয়ই রাগ করবেন না। বহুদিন অন্ধ মেধাপুজোর তলায় চাপা পড়ে থাকা এই কথাটা বিশেষ করে গত কয়েক বছরে থেকে থেকেই ভারতীয় ছাত্র আন্দোলনে উঠে এসেছে যে এই ডাক দেওয়ার, এই সমন্বয়ের সংহতির ডাক দেওয়ার নৈতিক অধিকার বা সামাজিক মাধ্যমে বিস্তীর্ণ করার প্রায়োগিক অধিকার বাচ্চা তো সব সংগঠনে থাকলেও একে সামাজিক রাজনৈতিক ভাবে ভাঙিয়ে কার্যকর করার ক্ষমতা খুব সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের ছাত্র সম্প্রদায়ের মধ্যেই আছে। তারা চান বা না চান ব্যক্তিগত আছে। এমনকি হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকারীরা পর্যন্ত সম্প্রতি অনুযোগ করেছেন যে সামাজিক সাংস্কৃতিক পুঁজির এই অসম বন্টন কর্তৃত্ব জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকারীদের তুলনায় তাদের কম সাহায্য করে। 9 দশকের শেষের দিকে আমার এক মফস্বল কলেজের ছাত্র নেতা মুখের উপর বলেছিলেন, তোদের প্রেসিডেন্ট যাদবপুরে কুকুর ধরা নিয়ে প্রথম পাতার খবর হয়, আমাদের এখানে হাফ কেটে নিলেও 5 পাতায় আর কল। এত আক্ষরিক অর্থে সত্য ছিল সেই তিরস্কার, সত্য আছে আজও, যে লজ্জায় ও আত্মধিকারে চুপ করে থাকা ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়াই তখন কদর্য ও অর্থহীন বলে মনে হয়েছে। কিন্তু এইখানে বোধ হয় ছাত্র আন্দোলনের ঐতিহাসিকের ভাবানো ভাবানোর বিশেষ অবকাশ আছে। প্রথাগত ইতিহাস ঔপনিবেশিক সময়ের ছাত্র আন্দোলনকে জাতীয়তাবাদী আন্দোলনের উপপাদ্য হিসেবে দেখা অভ্যাস তৈরি করে দিয়েছে। ছাত্র সমাজ নির্মাণের প্রক্রিয়াটি ইউরোপীয় দিকগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করে সচেতন সংগঠনের বদলে
প্রশাসনিকতার কৃত কৌশলের দিকে বিশ্লেষণী মনোযোগ ফিরিয়ে এবং সমাজ পরিসরের সঙ্গে ছাত্র পরিসরের পাল্টাতে থাকা সচ্ছিদ্র সীমান্তের দিকে আমল নির্দেশ করে আমরা ইতিমধ্যে অমল ভাবনার সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করেছি। এইখানে আরো স্পষ্ট করে বলা দরকার এই প্রবণতা কিভাবে পরিচিতি ভিত্তিক ছাত্র আন্দোলনগুলির উত্থানের ইতিহাসকে মহানাগরিক পাঠক সমাজের কাছে অস্পষ্ট ও দূরবর্তী করে তুলেছে। ১৯২০ শতকের কলকাতায় হোস্টেলগুলির ইতিহাসের কথা আমরা একটু আগে বলছিলাম। এই সময় কলকাতায় পড়তে আসা অন্যভাষী বিশেষত ওড়িয়া অসমীয়া বিহারী ও নেপালি ছাত্রদের আত্মজীবনীগুলি পড়লে হোস্টেল জীবনে প্রাত্যহিক জাতি বিদ্বেষের অভিজ্ঞতা সাক্ষাৎ চোখ এড়ানো মুশকিল। বাঙালি ভারতীয় জাতীয়তাবাদের উপবর্গ হিসেবে সব ছাত্র আন্দোলনকে পড়ার একটা আশু সুবিধে এই যে তাতে জাতীয়তাবাদকে প্রায় সার্বজনীন মতাদর্শ বলে চালিয়ে দেওয়া যায়, আর যে যে ছাত্র আন্দোলন তাতে উৎসাহী অংশ নেয় না তাকে পশ্চাৎপন্থী বা বড়জোর সাংস্কৃতিক আন্দোলন বলে আধুনিক সাংগঠনিক রাজনীতির ক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখা যায়। ১৯১৬ অসমে আসাম ছাত্র সম্মেলন তৈরির পিছনে আরো অনেক কিছুর সঙ্গে তার আগে দু তিন দশকের কলকাতায় অসমীয়া ছাত্রদের দৈনিক অপমানের অভিজ্ঞতা কিভাবে কাজ করেছিল তার ইতিহাস টুকরো টুকরো করে উত্তর পূর্বে অনেক উল্লেখ করেছেন। ওই একই বছরের গোর্খালি পত্রিকা দেখলে জানা যায় পরশমণি প্রধান প্রমুখ ছাত্ররা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ভাষার তালিকায় নেপালের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন করছিলেন তখন জনৈক বাঙালি অধ্যাপক নেপালি আদৌ কোন ভাষা নয় এই আলোকপ্রাপ্ত বিশ্বাস চোখা চোখা রেসিস্ট গালাগালির সঙ্গে প্রকাশ করলে কারমাইকেল হোস্টেলে তাকে এক নেপালি ছাত্র শিউরি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ ঘটনা যে আন্দোলন নয় শুধু ওই একই বছরে অতীন সুভাষ বোসের চালু কিংবদন্তী ছাত্রদের রাজনৈতিক চেতনার পরম প্রকাশ তা প্রথাগত ইতিহাস আমাদের হাড়ে মজ্জায় ভালো করেই ঢুকিয়ে দিয়েছে। ১৯২৮ সাইমন কমিশনের কাছে খাসি ও নাগা ছাত্ররা যে স্মারকলিপি দেন সেগুলি ছাত্র আন্দোলনের বদলে জাতিসত্ত্ব আন্দোলনের দলিল হিসেবে পড়াই চালু আছে। আজও যদি এই ইতিহাস গভীরভাবে পুনর্বিবেচনার আবেদন না মঞ্জুর হয় তাহলে ওই সামাজিক সাংস্কৃতিক পুঁজি বন্ধন ও কর্তৃত্বের গভীর অসাম্যকে দক্ষিণ এশিয়ার ছাত্র আন্দোলনের ইতিহাসের একটি প্রধান প্রবলেম্যাটিক বলে চিহ্নিত করা যাবে না। পরিচিতিবাদী ছাত্র আন্দোলনগুলির সঙ্গে সার্বজনীনতা দাবি করা ছাত্র আন্দোলনগুলি সার্বজনীন ছাত্র সংগঠন বলছিলেন প্রায়শ কলহমুখ সম্পর্ক শুধু মতাদর্শগত তাত্ত্বিক এবং শুধু মতাদর্শগত সংহতির ডাক দিয়েই তা সাধন করা যাবে এমন ভাবলে হয়তো নিজেদের চোখ ধারা যায়। একে ছাত্র সামাজিকতার প্রাত্যহিক চর্চার দীর্ঘ ইতিহাসের মধ্যে এই পৃথকীকরণের কৃত কৌশলের ইতিহাসের মধ্যে অনুধাবন ও পরীক্ষা করা জরুরি। এই পরিচিতিবাদী আন্দোলনগুলির বিভিন্ন প্রকাশকে সাধারণভাবে স্থানীয় রূপ বলে দেখার তাই চিরাচরিত ইতিহাসের কায়দা যে এগুলো অরুণাচল প্রদেশে এই ধরনের ছাত্র আন্দোলন হয়ে থাকে, দক্ষিণে এরকম জাতিবাদী ছাত্র আন্দোলন হয়ে থাকে, এই ইতিহাসের কায়দা। কিন্তু দলিত ছাত্র আন্দোলনের সাম্প্রতিক দফায় গত কয়েক বছর ধরে এক ধরনের পরিচিতিবাদ এমন এক অভূতপূর্ব উপমহাদেশে বিস্তার পেয়েছে যে আর এর অমত সহজ স্থানিকীকরণ সম্ভব হচ্ছে না। অবশ্যই উত্তর ঔপনিবেশিক গণতন্ত্রের প্রশাসনিকতার যুক্তির মধ্যে এক ধরনের দর কষাকষির সাফল্য এই বিস্তার। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী উচ্চশিক্ষা ক্ষেত্রে ২০০৫ থেকে ২০১৩ মধ্যে তপশিলীভুক্ত জাতির ছাত্র সংখ্যা প্রায় আড়াই গুণ ও তপশিলীভুক্ত উপজাতির ছাত্র সংখ্যা দুগুণেরও বেশি বেড়েছে। ক্যাম্পাসগুলির জনচরিত্র পাল্টানোর একটি বড় প্রক্রিয়া শুরু করেছে। উচ্চবর্ণ অধ্যুষিত ছাত্র আন্দোলনগুলির একটি অংশ পাল্টা পরিচিতিবাদ নিয়ে মানমুখী হলেও আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিজেদের পরিচিতি উত্তর এবং মেধাবৃত্তির ফলে সার্বজনীন বলে জাহির করার চেষ্টায় রত। চেন্নাই আইআইটি নিয়ে তার সাম্প্রতিক গবেষণায় অজন্তা সুব্রহ্মণ্যম জাতির পুঁজির এই আধুনিক পুঁজি হয়ে ওঠার প্রক্রিয়াটি কিভাবে একই সঙ্গে ঔপনিবেশিক জাতিতত্ত্ব আর নব্যলিবারের ডায়াসপোরিক রাজনীতির মধ্যে সংঘটিত হচ্ছে তা নিপুণভাবে বর্ণনা করেছেন। এই দলিত পরিচিতিবাদ আবার অন্যান্য পরিচিতিবাদের সঙ্গে কি কি ধরনের দ্বন্দ্বে আছে তার বৃত্তান্ত নিশ্চয়ই শীঘ্রই ছাত্র আন্দোলনের চলমান ইতিহাসের মধ্যে দাবি করা হবে। ভাবা হবে রাষ্ট্রীয় জনগণনার একটি বিশেষ কেজ কৌশল কোন কোন একত্রে থাকার অভ্যাসের মধ্যে দিয়ে কোন কোন চিহ্নিতকরণের আচার ও পরিসরের মধ্যে দিয়ে একটি সামাজিক পরিচিতি কৌশল হয়ে দাঁড়ায় এসবই আপনাদের জানা। তাও কথাটা এখানে এই কারণে বলছি যে যারা ভাবেন বিশ্বাস করুন আমরা একটি নিতল প্রগতিশীল চিরবিদ্রোহী ছাত্র সমাজ কেমন সংসদীয় গণতন্ত্রের চক্করে পড়ে বিভিন্ন পরস্পর বিরোধী টানের মধ্যে বিভ্রান্ত বা খান খান হয়ে গেল তাদের বারবার মনে করিয়ে দেওয়া দরকার যে ছাত্র সমাজের ওই একেশ্বরবাদী ধারণাটি অনৈতিহাসিক।
জাতীয়তাবাদী ইতিহাসের মূল ধাঁচটাকে চ্যালেঞ্জ না করলে আদর্শের জায়গায় এসেছে স্বার্থ গোছের ঐক্যপতন ছাড়া ঐতিহাসিকের বিশেষ করণীয় থাকে না। এর বদলে যদি পরিবর্তনশীল কৃতকৌশলগুলির লম্বা ইতিহাসে একটু মন দিই, তার ক্ষমতা আর বিদ্রোহের সম্পর্কটা নতুন করে ভাবার একটা অভ্যাস পায়। ক্ষমতার সাফল্য তো তার নিজের কলকব্জা লুকিয়ে রাখার সামর্থ্যের সঙ্গে সমানুপাতিক, একবার বলেছিলেন মিশেল ফুকো। আমার কখনই থামল বলে ইতিহাসের বক্তৃতার শেষে একটি বা দুটি নীতি শিক্ষা কুড়িয়ে বাড়িয়ে বাইরে নিয়ে যাওয়া আমাদের দীর্ঘদিনের অভ্যেস। সংগঠন মতাদর্শের ভাবার অবমূল্যায়নে যারা রেগে কায়েম হয়ে আছেন বা কুতর্কের ঘোর ম্যাচে যাদের হারি উঠছে কেন, তারা এবার চেপে ধরতে নামায় শেষমেশ কি দাঁড়াল। আয়োজকেরা আমাকে শাসিয়ে রেখেছেন, এরপরে আমাদের আলোচনা আছে। এই আলোচনার সুবিধার্থে আমি এই বক্তৃতার মধ্যে ছড়িয়ে থাকা গোটা দুয়েক ভাবনা সূত্র একটু ধরিয়ে দিতে চাই। প্রথম কথা এই যে ছাত্র আন্দোলনের ইতিহাস খুঁজতে গেলে সেই ইতিহাস আধুনিকতার আধুনিক প্রশাসনিকতার ইতিহাসে মডার্ন গভর্নমেন্টালিটির ইতিহাসে কোনো বিশুদ্ধ গভীর দেশে খুঁজলে মিলবে না। এই কথাটি অস্বস্তিকর, এই কথাটি বিপজ্জনক, কিন্তু এই কথা চেপে গেলে তাতে লাভ করি আন্দোলনের আন্দোলনের ক্ষতি হয়ে লাভ হবে না। দ্বিতীয় কথা হিসেবে বলা যায় যে সংগঠনের পরিবর্তে কৌশলের দিকে বিশ্লেষণকে ধাবিত করতেছি, আমরা কেবল শুদ্ধ সাবজেক্টিভিটির অমলিন চেতনা ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে যতটা পারি অপবিত্র করতেই চাইছি না, তার পাশাপাশি এইটাও দেখাতে চাইছি যে সংগঠন ও মতাদর্শের সচেতন উচ্চারিত সীমানা পেরিয়ে কৌশলের জাল বিবিধ বিরোধী পক্ষকে একসঙ্গে গ্রথিত করে রাখে। জাতীয়তাবাদের মধ্যে যেমন ঔপনিবেশিকতাবাদ চুমিয়ে পড়ে, র্যাডিকাল বামপন্থী ছাত্র আন্দোলনের মধ্যেও নব্যলিবারাল অনুশীলন একেবারে অদৃশ্য হয়ে যায় না। ছাত্র আন্দোলনের ইতিহাস লিখতে যাওয়ার আগে ইতিহাসের এই ভয়ানক অথচ জাগতিক অশুদ্ধতার সম্ভাবনার মুখোমুখি হওয়ার জন্য হয়তো আমাদের একটু সাহস সঞ্চয় করে নেওয়া দরকার। নমস্কার।